حديث مصطفى، حدیث مصطفى، درس شمائل ترميزي. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى أليك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى أليك وأصحابك يا نور الله আলহামদুলিল্লাহ আজাল সামালে তিরমিজির দরস আমাদের অব্যাহত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলহি আলহি ওয়াসাল্লাম এর সেই ও তার ব্যবহৃত যে সকল পরিধায় ছিল সেসব বিষয়ে আমরা জানার সৌভাগ্য লাভ করছি বিগত দরসে আমরা নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম এর কিছু ব্যবহৃত জিনিস তরবারি স্যান্ডেল এছাড়া অন্যান্য পরিধায় যেমন আংটি কীভাবে হজুর আল্লাহ সালাতাম পরিধান করতেন সেই সম্পর্কে আমরা পূর্বেই শুনেছি ব্যবহৃত পরিধান সম্পর্কে ইমাম তিরমিজি পরবর্তী পরিচ্ছেদে বলেন আর নবী করিম সাল ওয়াসাল্লাম যুদ্ধক্ষেত্রে রণক্ষেত্রে লৌহবর্ম পরিধান করতেন তা কেমন ছিল এবং হজুর আল্লাহ সলাত সালাম কখন তা নিজের পোশাকের সাথে পরিধান করতেন এই বিষয়ে ইমাম তিনি মিজুর রহমতুল্লাহ তালা আলোচনা করবেন বাংলাতে লৌহবর্ম বলতে আমাদের এখানে ডিজিটাল যুগে যাকে ফায়ার প্রুফ জ্যাকেট বলে কিংবা বুলেট প্রুফ জ্যাকেট ঠিক তেমনই ছিল লৌহবর্ম যখন যুদ্ধ হতো তখন লোহার এই পোশাকটি পরা হতো যার মাধ্যমে সে সময়ের অস্ত্রাঘাত থেকে সুরক্ষিত থাকা যেত তরবারি এর উপর লাগলে সরে যেত নবী করিম সাল্লাহ ও আলহি ওয়াসাল্লাম এই পোশাক পরেছেন আর হাজুরা আলহি সালাতামের নিকট প্রায় ষাটটি লৌহবর্ম ছিল এবং হেজুর আলহি সালাতামের যেহেতু সুন্দর একটি অভ্যাস ছিল সচরাচর তিনি নিজের ব্যবহৃত বস্তুর নাম রাখতেন কাজেই ওই লৌহবর্মগুলোরও নাম ছিল যেমন উদাহরণস্বরূপ একটি লৌহবর্ম যার নাম হচ্ছে জাতুল ফুদুল অর্থাৎ এটি বৃহৎকার অতিরিক্ত ছিল এই জন্য এটিকে জাতুল ফুদুল বলা হয় অনুরূপ নবী করিম সাল আলী ওয়াসাল্লামের আরেকটি লৌহবর্ম ছিল যাকে জাতুল উইশাহ বলা হতো আরেকটি লৌহবর্ম ছিল যার নাম জাতুল হাওয়াসি পরবর্তী লৌহবর্ম যার নাম ছিল ফিদ্দা আরেকটি লোহবর্ম যাকে সুখ দিয়া বলা হতো সিন গয়ন দাল ইয়া গোলতা সুক দিয়া অপর একটি লোহবর্ম ছিল যাকে বাত্রা বলা হতো এবং সর্বশেষ লোহবর্ম এটিকে ক্ষীরনিক বলা হতো ক্ষীরনিক হরুন অফ এই সাতটি লোহবর্ম নবী করিম সাল্লাহ আলী হাসালামের কাছে মজুদ ছিল জুর আল্লাহি সালাতাম লোহবর্ম ব্যবহার করেছেন এটাই বিষয়ের প্রতি ইঙ্গিত করে যে নিজের সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজনীয় বস্তু সাথে রাখা এটা আল্লাহ তালার প্রতি তাওয়াকুলের বিপরীত নয় প্রয়োজনে সচেতন থাকা এটা আল্লাহ তাবারকত আলার প্রতি তাওয়াক্কুলের পরিপন্থী নয় অর্থাৎ যদি কোনো ব্যক্তি দুনিয়াতে সেসব বিষয় অবলম্বন করে যা কোনো কিছু অর্জনের সাহায্য করে অথবা নিজেকে নিরাপত্তা প্রদান করে এর জন্যই গ্রহণ করে তখন এর অর্থ এই নয় যে সে আল্লাহ তাবরক তালার উপর ভরসা রাখার পক্ষে না বরং তাওয়াক্কুল বলতে এটাকে বোঝায় অর্থাৎ এর অর্থ হচ্ছে মানুষ মাধ্যম অবলম্বন করবে এবং ফলাফল সৃষ্টি স্রষ্টার প্রতি থাকবে অর্থাৎ উপায় নিশ্চয় অবলম্বন করবে কিন্তু মনোযোগ আল্লাহ তাবরকাল সত্তার প্রতি থাকবে অর্থাৎ এই কর্মফলের প্রকৃত মালিক এবং এই ব্যবস্থার মাধ্যমে আমাদের চাহিদা সমাধানকারী একমাত্র আল্লাহ তালা একেই তাওয়াকুল বলা হয় কাজেই নবী করিম সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম এর লৌহবর্ম পরিধান করা এটা এই কথার প্রমাণ যদি এমন কোনো ব্যক্তি থাকে যার নিরাপত্তা প্রয়োজন আর সে নিজের নিরাপত্তা নিরাপত্তাজনিত ব্যবস্থা নিল তখন বিষয়টা আল্লাহ তালার প্রতি তাওয়াকুলের বিপরীত নয় তার পরিপন্থী নয় এখানে নবী করিম সাল্লাহ আলা আলাইহি ওয়াসাল্লাম এর লৌহবর্ম সম্পর্কে দুটি হাদিস ইমাম তিরমিজি রহমতুল্লাহ ত আলাই বর্ণনা করেছেন প্রথম হাদিস শরীফ হাজরত সৈয়দুনা জুবাইর বিন আল আউম অরাদ আনহু থেকে বর্ণিত যিনি আশারে মুবাসার একজন নবী করিম সাল্লাহ তাল ওয়াসাল্লামের চুলের ন্যায় চলছিল হজরতে আইসা ওরাদ আল্লাহ তালা আনহার বোন হজরতে আসমা বিনতে আবু বকর ওরাদ আল্লাহ আনহুমা তিনি তার সঙ্গে বিবাহে আবদ্ধ হন এবং নবী করিম সাল্লাহ তাল আলিহ আলী ওয়াসাল্লামের ফুফাতো ভাইও ছিলেন এছাড়াও আরো দুটি সম্পর্ক নবী করিম সাল্ল ওয়াসাল্লামের সঙ্গে তার ছিল হাজরত জুবাইর বিন আল আওয়াম আদালত আনহু বর্ণনা করেন যে যখন উহুদ প্রান্তরে আসি তখন নবী করিম সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম ওপরের অংশে দুটি লৌহবর্ম পরিহিত ছিলেন হাজুর আলহি সালসাল্লাম লৌহবর্ম পরিহিত ছিলেন আর আমরা জানি স্বাভাবিকভাবেই লোহার বর্ম শরীরে থাকলে এর ফলে শরীরের ওজন বেড়ে যায় এবং তৎক্ষণাৎ মানুষ তা নিয়ে মুভমেন্ট করতে পারে না নড়াচড়া করতে পারে না আর ওহুদে যা হয়েছিল যখন হাজর সাইদুনা খালিদ বিন ওয়ালিদ আর তালা আনহু তখনও তিনি মুসলমান হননি যখন তিনি পাল্টা আক্রমণ করেন তখন এক দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয় তখন একটি গুজব রটানো হয় যে নবী করিম সাল্ল নাউজ বিল্লাহ শহীদ করা হয়েছে অথচ নবী করিম সাল্ল তাল আসাল্লাম আল্লাহর দয়ায় নিরাপদে ছিলেন এবং তার কিছু ঘনিষ্ঠ সাহাবা তার পাশে ছিলেন তখন হজুর আলহি সালাম এই বিষয়ে সিদ্ধান্ত নিলেন যে উহুদের উপরে উঠবেন যেন তার সাহাবাগণ তাকে দেখে নেয় এবং মনে শীতলতা আসে যে নবী করিম সাল্ল্লাহ আলাইহি আসাল্লাম সুরক্ষিত তাকে শহীদ করা হয়নি আর হজর আলহি সালাম যখন পাহাড়ের শিলাখণ্ডে উঠতে চাইলেন পাহাড়ের উপরে উঠতে গেলেন যেহেতু দুটি লৌহবর্ম পরিহিত ছিলেন তাই তিনি উপরে উঠতে পারছিলেন না তখন হেজর্ত সৈদনা তালহা বিন ওবায়দুল্লাহ রাদ আনহু যিনি আশার মবাসার একজন তিনি মাটিতে বসে গেলেন আর নবী করিম সাল্লাহ তাল ওয়াসাল্লাম তার উপর ভর দিয়ে শিলাখণ্ডে আরোহণ করেন তখন নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম হেজরত জুবাইর বিন আওয়া মরাদ আনহু ইশাদ করেন অর্থাৎ আমি নবী করিম সাল আলি ওয়াসাল্লামকে এটা বলতে শুনেছি যে তালহা নিজের জন্য ওয়াজিব করে নিয়েছে অর্থাৎ জান্নাত ওয়াজিব করে নিয়েছে এটা এই ভিত্তিতে কেবল এই বিবেচনায় বলেননি যে তিনি বসে পড়লেন এবং নবী করিম সাল্লি ওয়াসাল্লাম তার হাতের উপর কিংবা তার কাঁধের উপর ভর দিয়ে পাহাড়ের শিলাখণ্ডে আরোহণ করেছেন বরং উহুদের দিন বড় পরীক্ষার দিন ছিল যখন পাল্টা আক্রমণ হয় এবং দিক থেকে কাফেররা পুনরায় ফিরে আসে তখন মুসলমানরা হঠাৎ এক প্রকারে বিচলিত হয়ে পড়ে এটা বেদনাদায়ক একটা দিন সত্তর জন মুসলমান ওই দিন শহীদ হয়েছিল চারিদিকে সৌরগোল ছড়িয়ে পড়ে দুর্বিশহ পরিস্থিতি তৈরি হয় এমত অবস্থায় নবী করিম সাল্লা আলহি ওয়াসাল্লামের সাহাবাদের একটি সংখ্যা যারা নবী করিম সাল্লি সাল্লামের চারপাশে ছিল নয় জনের মতো আনসারে সাহাবি আর রাদ তাল্লাহ আনহু শহীদ হয়েছেন হজর আলহি সাল্লা সাল্লামকে নিরাপত্তা দিতে গিয়ে তখন হজরত তালহাবিন ওবায়দুল্লাহ ও রাদ তাল্লাহ আনহু তিনি সীমাহীন আত্মত্যাগের দৃষ্টান্ত রাখেন অর্থাৎ তার শরীরে ওই দিন অর্থাৎ উহুদের দিন নবী করিম আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের প্রাণ উৎসর্গ করতে গিয়ে আশিটির ঊর্ধ্বে জখম হয়েছিল এবং তরবারে আর তীর চালাতে চালাতে তার হাত অবস হয়ে পড়েছিল অতপর নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ইরশাদ করেন যে তিনি নিজের জন্য জান্নাত ওয়াজিব করে নিয়েছেন কেননা নবী আলহি সালুসাল্লামের জন্য নিজেকে এভাবে উৎসর্গ করেছেন সৈয়দালহাবিন ওবায়দুল্লাহ সম্পর্কে সাইদুন আবু ওকর সিদ্দিক রাদ আনহু ইরশাদ করতেন যে ওই দিন কেবল তালহার দিন ছিল মহান আল্লাহ তাকে এই সৌভাগ্য দান করেছিলেন যে তিনি নবী করিম সাল্লা সাল্লামের পাশে উপস্থিত ছিলেন এবং প্রাণপ্রাণ চেষ্টা করে হজুর সালাম কে দুসমন্দির থেকে দূরে সরিয়ে নেন কাজেই তার উপর আরোহণ করে হজুর আল্লাহ সালাম শিলাখণ্ডে উঠেন যেন অন্যান্য সাহাবায় কিরাম আল্লাহমুরান নিশ্চিত হয়ে যান যে নবীর রহমাদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সুরক্ষিত আছেন তাকে শহীদ করা হয়নি আর এটা ইমাম তিরমিজ বর্ণনা করেছেন এর দ্বারা বোঝা যায় হজর আলহি সল্লা সাল্লাম লৌহবর্ম পরিধান করতেন আর ওহুদের দিন তিনি দুটি লৌহবর্ম পরিহিত ছিলেন ইরশাদ করেন বা বু মা যা তালা সাল্লহি ওয়াসাল্লাম এই পরিচ্ছেদ ওই সকল হাদিস সংক্রান্তে যেখানে রসুরুল্লাহ আলিহি ওয়াসাল্লামের লোহবর্মের বৈশিষ্ট্যের বর্ণনা করা হয়েছে হেদাসানা আবু শাহদ্দিন আবদুল্লাহ ইবনু সাহিদ আশাজু অল হেদাসানা ইউনুসুবনু বকাইরিন আন মুহাম্ম ইবনী ইসফাক আন ইয়াহিয়া ইবন আব্বা ইবনে আবদুল্লাহ ইবনী জুবাইরিন আন আবিহি আনজাদি আবদুল্লাহ হিবনি জুবাইরিন আনি জুবাইবনিল আব্বামী قال: كان على النبي صلى الله عليه وسلم يوم أحد درعان فنهدى الى صخرة فلم يستطع فأقعد طلحة تحته وصعد النبي صلى الله عليه وسلم حتى استوى على صخرة قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول اوجب طلحة حزت زبير بن الأوام رضي الله تعالى عنه يرشد قرن النبي كرم صلى الله عليه وسلم উহুদের দিন দুটি লৌহবর্ম পরিহিত ছিলেন যখন তিনি শিলাখণ্ডে আরোহণ করতে চাইলেন তখন উঠতে পারেননি তখন আনহু হজুর আলহি সালাতামের নিচে বসলেন এবং হজর আলহি সালাম তার উপরে উঠলেন অবশেষে তিনি শিলাখণ্ডে আরোহণ করেন হেজরতে জুবাইর বিন আল আওয়াম আদালত আনহু বলেন আমি নবী করিম সাল্লাহ আলিহাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে তালহা ওয়াজিব করে নিল অর্থাৎ এমন কাজ করেছে যার ফলে তার জন্য জান্নাত ও আজীব অর্থাৎ আবশ্যক হয়ে গেছে আরেকটি বিন হযরত সাইদ আনহু সূত্রে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলহী বর্ণনা করেন এতেও বলা হয়েছে যে নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম উহুদের দিন দুটি লৌহবর্ম পরিহিত ছিলেন এবং তা উপরি ভাগে ছিল অর্থাৎ এমন না যে উপর অংশে একটি পড়েছেন আর নিচের অংশ আরেকটি বরং একটির উপর অন্য লৌহবর্ম তিনি পরিধান করেছিলেন إن قرآن حدثنا أحمد بن أبي عمر قال حدثنا سفيان بن عُائِنة عن يزيد بن خُصَيْفَة عن سائب بن يزيد رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان عليه يوم أحد دِرْعَانِ قد ظاهر بينهما. হজরত সাঈদ বিন ইয়াজিদ রাজ আনহু বর্ণনা করেন রসুল উল্লাহ সাল আলী ওয়াসাল্লাম উহুদের দিন দুটি লোহবর্ম পরিধান করেছিলেন কদ রহার বাইনাহমা দুটি উপরিভাগে তিনি পরিধান করেছিলেন এর পরবর্তী পরিচ্ছেদ অনুরূপ বিষয়ে একই বিষয়ের পরিচ্ছেদ যেমন যুদ্ধাবস্থায় লোহবর্ম পরিধান করা হতো যা শরীরে পরিধান করা হতো বুলেট প্রুফ জ্যাকেটের ন্যায় ছিল অনুরূপভাবে যুদ্ধক্ষেত্রে শিরস্ত্রাণ পরিধান করা হতো অর্থাৎ লোহার টুপি এটা পরিধান করতেন তো এই সম্পর্কেও এখানে নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম কখন পরিধান করেছেন এ ব্যাপারে আলোচনা করেছেন এবং এই সংক্রান্তে দুটি হাদিস ইমাম তিরমিজি এখানে উল্লেখ করেছেন যখন মক্কা মোকারমায় নবী করিম সাল্লাহ আলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন প্রবেশ করলেন এমনিতে তোমকা মোকারামাই যে প্রবেশ করতে চায় অর্থাৎ হারামের সীমা নাই তাহলে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস অনুযায়ী মিকাত থেকে সে বের হতে পারবে না তবে তারাই পারবে যারা ইহরাম পরিহিত অবস্থায় আছে কেবল মোহারিম মিকাত অতিক্রম করতে পারবে ইহিরাম ব্যতীত অন্য কেউ মিকাত অতিক্রম করতে পারবে না তদ্রুপ মক্কার ভেতর রক্তপাত সর্বাবস্থায় হারাম এবং রক্তপাত কঠোরভাবে নিষেধ কিন্তু নবী করিম সাল্লাহ তাল আলিহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কিছু সময়ের জন্য মক্কা মোকারামাকে হালাল করা হয়েছিল স্বয়ং হজরুল আলহি সালাম বলেছেন আমার জন্য হালাল করা হয়েছে না এর আগে এটি হালাল ছিল আর না পরবর্তীতে কারো জন্য হালাল হবে যেহেতু ওই সময় ইহরামের বাধ্যবাধকতা ছিল না এই জন্য যখন নবী করিম আলাইহি আলিহি আসাল্লাম যখন মক্কা মোকারমায় প্রবেশ করলেন তার পবিত্র মস্তক এই শিরস্ত্রানের মধ্যে ঢাকা ছিল আবৃত্ত ছিল আর আর পরবর্তী বর্ণনা হচ্ছে অর্থাৎ পরবর্তী পরিচিত হচ্ছে পাগড়ির সাথে সম্পৃক্ত সেই শিরস্ত্রাণের নিচে নবী করিম সাল্লাল আলহি ওয়াসাল্লাম কালো পাগড়ি পরিহিত ছিলেন যেহেতু তখন এহরামের বিধান ছিল না হুকুম ছিল না এজন্য যখন নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম যখন মক্কা মোকারমায় প্রবেশ করলেন তখন তার মস্তক মুবারকে পাগরি শরীফ ছিল এবং এর উপর তিনি শিরস্ত্রাণও পরিধান করেছিলেন যখন মক্কা মোকারমায় প্রবেশ করলেন তো এখানে যে হাদিস আছে তা ইবনে খাতালের সম্পর্কে যে এই লোকটা মোরতাদ হয়ে গিয়েছিল ইসলাম গ্রহণের পর এবং সে তার মুসলমান খাদিমকেও শহীদ করে দিয়েছিল সাথে সাথে সে এমন জঘন্য ছিল যে নবী করিম সাল্ল আলী ওসালামের শানে বেয়াদুবিমূলক আচরণ করতো হজর সালামের বিরুদ্ধে কাব্য রচনা করত দুটি বাদীও সে এ কাজের জন্যই রেখেছিল যে নাওয়া এভাবে নবী করিম সাল্ল আলহি ওসাল্লামের গোস্থাকে করবে যখন মক্কা মোকারমায় প্রবেশ করলেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি প্রত্যেক ওই ব্যক্তিকে প্রতিশ্রুতি দিলেন যে যারা মসজিদে হারামের ভিতরে প্রবেশ করবে এবং যারা হজরত আবু সুফিয়ান আরা তাল আনহুর বাড়িতে প্রবেশ করবে তারা সবাই নিরাপদ ও মুক্ত অথচ তারা অনেক অত্যাচার করেছে নবী করিম আলহি সরতাল্লামের সত্তার প্রতি এবং তার সাহাবাদের প্রতি কিন্তু নবী করিম আলহি সলাতাম তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন এবং এইসাদ করেছেন যারাই মসজিদে প্রবেশ করবে অর্থাৎ যে আত্মসমর্পণ করবে মসজিদে প্রবেশ করার মাধ্যমে এবং যারা আবু আনহুর বাড়িতে প্রবেশ করবে তাদের সকলেই নিরাপদ তবে কয়েকজন এর থেকে ছাটায় হবে অর্থাৎ তাদের কোনো নিরাপত্তা নেই তাদের মধ্যে একজন ইবনে খাতাল ছিল তার ব্যাপারে হুকুম হলো তাকে হত্যা করা হবে তাকে হত্যা করো যদিও সে কাবার গিলাফের ভিতর লুকিয়ে থাকে অর্থাৎ একে নিরাপত্তা দেওয়া যাবে না কারণ একে নিরাপত্তা দেওয়ার অর্থই হচ্ছে জমিনে আরো ফিতনা ফাসাদ করার সুযোগ করে দেয়া কেননা যদি নবী করিম আলহি মর্যাদাকে সমনত না রাখা হয় এটাই হবে সবচেয়ে বড় ফাসাদ কাজেই সজুর আলহি সালাম মক্কায় প্রবেশ করে সবাইকে নিরাপত্তা দেন কিন্তু চারজন ছাড়া অর্থাৎ সেই চারজনের কোনো নিরাপত্তা নেই তাদের মধ্যে একজন হচ্ছে ইবনে খাতাল বিষয়টাকে ইমাম তিরমিজি রাহমতুল্লাহ তালা আলাই এখানে উল্লেখ করেছেন এই সাত করেন باب ما جاء في صفات مغفر رسول الله صلى الله تعالى عليه وسلم حدثنا قتيبة بن سعيد حدثنا مالك بن أنس عن ابن شهاب عن أنس بن مالك رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم دخل مكة وعليه مغفر فقيل له هذا ابن خطل متعلق بأستار الكعبة فقال اقتلوه. অর্থাৎ এই পরিচ্ছেদ ওই সকল হাদিস সংক্রান্তে যা নবী করিম সাল্লাহ তাল আলাইহি ওয়ালি ওয়াসাল্লামের পবিত্র শিরস্ত্রাণের বৈশিষ্ট্যের বর্ণনা করতে গিয়ে এসেছে হযরত আনাস বিন মালিক আনহু বর্ণনা করেন যে নাবিকারিম করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম মক্কা মক্কার প্রবেশ করেন তা শিফ নিয়ে আসেন এবং তার শির মুবারকে শিরস্ত্রাণ ছিল হুজুরকে বলা হলো এই হচ্ছে ইবনে খাতাল সে কাবার পর্দার সাথে জড়িয়ে আছে আঁককে ধরে আছে تكن الله عليه الصلاه بولن تاكي قتل بروبوتي পরবর্তী الشريف শরীফ حدثنا عيسى بن احمد قال حدثنا عبد الله بن وهب قال حدثنا مالك بن أنس عن ابن شهاب عن انس بن مالك رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم دخل مكه عام الفتح وعلى راس المغفر قال فلما نزعه جاءه رجل فقال له ইবনু খতল ইন মুত আল্লিক বি কা আবাতি কলা উক্তুলুহ কলা ইবনু শিহাবিন ও বালাগনে আন্না রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লামা লামিয়া কুন ইউমা ইদিন মহরিমান এটা ওই হাদি শরীফ যা হজরত আনাসবিন মালিক রাজ আনহু বর্ণনা করেছেন যে রসুল্লাহ সাল্লাহ তালা আলহি আলহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর মক্কা বিজয়ের দিন মক্কা শরীফে প্রবেশ করলেন এবং তার শির মুবারকের শিরস্থান ছিল বর্ণনাকারী হাজরত আনাজ বিন মালিক আরাদহ বলেন হজুর সাল্লাহ আলহি সাল্লাম যখন শিরস্ত্রাণ খুললেন তখন এক ব্যক্তি আসলেন আর তিনি হজুর আলহি সালাতামের দরবার আরজ করলেন যে এই হচ্ছে ইবনে খাতাল যে কাবার পর্দাকে জড়িয়ে ধরে আছে পর্দার ভিতর লুকিয়ে আছে তখন হজুর আলহি সালাম বললেন যে তাকে কতল করো ইমাম ইবনে শিহাব জহুরি রহমতুল্লাহ তালা আলহি ইরশাদ করেন আমি এই বিষয়টা পেয়েছি যে নবেকারিম করিম সাল তালা আলহি আলহি ওয়াসাল্লাম ওই দিন অর্থাৎ মক্কা বিজয়ের দিন এ হেরাম অবস্থায় ছিলেন না এটাকে বালাগাত বলে এটি ইমাম জহুরির বালাগাত থেকে গৃহীত তথা তিনি সনদবিহীন এটা উল্লেখ করেছেন বলেন আমি এই বিষয়টা পেয়েছি যে নবেকারিম করিম সাল আলহি ওয়াসাল্লাম সেদিন এহিরাম অবস্থায় ছিলেন না আর এই বিষয়ে আমি পূর্বে বলেছি এই জন্য এহিরাম অবস্থায় ছিলেন না কেননা নবী সাল্লাহ আলহামের জন্য এই বিধান ওই দিন কিছুক্ষণের জন্য তুলে নেওয়া হয়েছিল পরবর্তী পরিচ্ছেদ নবী করিম সাল আল্লাহ তাল ওয়াসাল্লাম এর বরকতময় পাগরি সম্পর্কে হজুর আলাহি সাল্লা সালাম পাগরি শরীফ পরিধান করেছেন এই সম্পর্কে কিছু হাদিসে পাক এই পরিচ্ছেদ ইমাম তিরমিজুর আহমতুল্লাহ আলা আলহি বর্ণনা করেছেন পাগরি পরিধান করা নবী করিম সাল্লাহ আলাইহি আলিহ আলি এর স্থায়ী মোতাওয়াতির সুন্নতে মোবারকা সবসময় নবী করিম সাল্লাহ তাল ওয়ালি ওয়াসাল্লাম পাগরি পরিধান করেছেন অনেক সময় তিনি টুপি পরিধান করেছেন এ বিষয়ে উলামাদের মাঝে মতভেদ আছে অনেকে সরাসরি অস্বীকার করেছেন যে টুপি পরিধান করেননি কেউ আবার বলেছেন তিনি টুপি পরিধান করেছেন অবশ্য নবী করিম আলা তাল আলিহি ওয়াসাল্লাম এর প্রকৃত যে অভ্যাস ছিল প্রায়শই তিনি যে আমল করতেন তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম মাথায় পাগরি পরিধান করতেন আর এই সম্পর্কে তিনি একাধিক ফজিলত বর্ণনা করেছেন এমনকি ইমাম নাবাহানি রাহমতুল্লাহ আলহি সামাইলের মধ্যে এটা লিখেছেন যখন তিনি কাউকে কোন জায়গার বিচারক হিসাবে নিয়োগ দিতেন প্রথমে তাকে পাগরি পরিধান করাতেন নিজের সাহাবাই কিরাম আলহানকে তিনি পাগরি পরিয়েছেন হজরত সাইদুনা আলীউল তা আলা ওয়াজহুল করিমকে নবী করিম সাল আলহিউসাল্লাম পাগরি পরান বুঝেছেন এবং একটি সিমলা তার কাঁধের উপর ছেড়ে দিয়ে বলেন উহুদ ও হুনায়নের দিন ফেরেশতাদের তাদের পাগড়ি এমনই ছিল এছাড়া আরও অনেক হাদিস শরীফ ফজিলতের অধ্যায়ে বর্ণনা করা হয়েছে ইমাম আহলে সুনত রাহমতুল্লাহ তালা আলাই ফতয়ে রাজভিয়ার ষষ্ঠ খণ্ডের মধ্যে এ বিষয়ে বেশ কিছু হাদিস শরীফ উল্লেখ করেছেন এছাড়া আল মদিনাতুল ইলমিয়ার একটি পুস্তিকাও আছে ইমামার ফজিলত সংক্রান্তে এতেও এ বিষয়ে বিস্তারিত বর্ণিত আছে এখানে যে হাদিসে পাক ইমাম তিরমিজি তালা আলাহি উল্লেখ করেছেন ইনশা আল্লাহ এর বিস্তারিত আমরা শুনবো বর্ণনা করেন ইমাম তিরমিজি আলাই বা ইমামাতি রসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম এই পরিচ্ছেদ ওই সকল হাদিস শরীফ সংক্রান্ত যা নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের পাগরির বর্ণনায় এসেছে হাদ্দুবনুবা শাহরিন قال حدثنا عبد الرحمن بن مهدي عن حماد بن سلمة التحويل وحدثنا محمود بن غيلان حدثنا وكيع عن حماد بن سلمة عن أبي الزبير عن جابر رضي الله تعالى عنه قال دخل النبي صلى الله عليه وسلم مكة يوم الفتح وعليه عمامة سوداء أرتد হাযজতে সেইদিনাজ সাবির বিন আব্দুল্লাহ অরাদিয়াল্লাহ তা আলা আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহ তা আলা আলাইহি ওয়ালাহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন মক্কায় মক্কায় প্রবেশ করলেন এবং হাজুর আলাইহি সোলাতুয়াস সালাম ব্ল্যাক অর্থাৎ কালো রঙের পাগড়ি পরিহিত ছিলেন কালো রঙের পাগড়ি তিনি পরিহিত ছিলেন যখন হাযুর আলাহি সোলাতু সালাম মক্কা মোকারমায় প্রবেশ করলেন তখন এক ধরনের মক্কার পরিবেশ ছিল সেখান থেকে যখন তিনি তার নিয়ে যাচ্ছিলেন তখন বাহিরে বেরিয়ে তিনি মক্কা শরীফকে উদ্দেশ্য করে বলেন তুমি আল্লাহর জমিনে আমার কাছে সবচেয়ে প্রিয় যদি তোমার সম্প্রদায় আমাকে এখান থেকে যেতে বাধ্য না করত তাহলে আমি কখনো এখান থেকে যেতাম না মক্কার প্রতি সদুর আল্লাহ সরাতামের খুব মহব্বত ছিল কুরাইশের কাফেরদের থেকে যে সকল দুঃখ কষ্ট পেয়েছেন ওই তালিকায় তাদের এই বিষয়টাও ছিল যে নবীকেরম সাল্লাহ আলিয়া সাল্লামকে তাদের কারণে মক্কা মোকারামা ছাড়তে হয়েছিল যখন নবী করিম আলহি সাল্লাম মক্কা মকরমায় প্রবেশ করেন তখন কুরাইশদের ওই ধরনের ব্যক্তি যারা জুলুম ও অত্যাচার করেছে তারা তখন নবী করিম সাল্ল আলহ আলি ওয়াসাল্লামের সামনে নত শিরে দাঁড়িয়েছিল অর্থাৎ খুবই স্পষ্টভাবে নবী করিম সাল্লাহ তাল্লাহ আলহিউ আলি ওয়াসাল্লাম এটাকে এভাবে বুঝুন যে তার যে কৌশল ছিল তার যে পরিকল্পনা ছিল পরিস্থিতি যেভাবে তিনি পর্যবেক্ষণ করতেন যে গোছানোরূপে তিনি মক্কা মোকানামায় প্রবেশ করেছিলেন শুধুমাত্র এক জায়গায় সামান্য লড়াই হয়েছিল বাকি এছাড়া হজর সাল্লাহ আলহিউসাল্লাম এমনভাবে মক্কা মোকানামায় প্রবেশ করেছিলেন যে কাফিরদের সাহস হয়নি তারা নবী করিম সালাল্লাহ সাল্লামের সামনে দাঁড়াবে হাজারের অধিক সাহাবাই কিরাম আলহিম রিদোয়ান তার সঙ্গে উপস্থিত ছিল হ্যাঁ বিজয়ের সময় তিনি মক্কা মোকারামায় প্রবেশ করেছিলেন কিন্তু নবীয় করিম সাল্ল্লাহতআল্লাহ আলহিউ আলি ওয়াসাল্লামের সফরের পদ্ধতি এমন ছিল যখন তিনি উটের পিঠে আরোহণ করেন তার মাথায় কালো পাগড়ি ছিল আর মাথা এতই নিচু হচ্ছিল যে উটের শরীরকে তা স্পর্শ করছিল অর্থাৎ বিনয় ও নম্রতার সহিত নবী করিম আলা আলিহি ওয়াসাল্লাম মক্কায় মোকারামায় প্রবেশ করেছিলেন অথচ তা বিজয়ের পরবর্তী সময় ছিল একজন বিজয়ী ছিলেন তারপরেও আল্লাহ তাবরকতাল দরবারে সেই নম্রতা সেই নমনীয়তা হজর আলহি সালাম বজায় রেখেছেন তার নাতি হজরতুনা আলী যে হজরত সঈদাতনা পর আনহার শাহজাদা ছিলেন তিনি হুজুরের সাথে উঠে পিঠে ছিলেন তখন তার বয়স সাত বছর ছিল এবং নবী করিম সাল তা আলা আলহি ওয়াসাল্লাম কালো পাগড়ি পরিহিত ছিলেন এর কারণ উলমাগন ব্যক্ত করেছেন ওই দিন তিনি কালো পাগড়ি এজন্য পরিধান করেছিলেন যে ব্লেক পাগড়ি পড়লে কালো পাগড়ি পরলে সচরাচর এর রং নষ্ট হয় না কালো রং উঠে যায় না পরিবর্তন হয় না অন্যান্য যে সকল কালার আছে সেগুলোর রং ফ্যাকাশে হয়ে যায় তবে কালো রং তেমন পরিবর্তন হয় না হলেও সামান্য পরিমাণ এর দ্বারা ইঙ্গিত দিয়েছেন যে মহান আল্লাহ ইসলামকে বিজয় দান করেছেন এতে আর কোনো ধরনের ক্ষতি বা ত্রুটিযুক্ত হবে না ঠিক আছে প্রবেশ করলেন সাইদুনা আলিউল মুরতাদা রদি আল্লাহ আনহু তিনি প্রিয়নবী সাল্লা সাল্লামের সাথে ছিলেন অন্যান্য সাহাবারও সাথে ছিলেন এই বিষয়ে আরও কিছু হাদিসে পাক বর্ণনা করেছেন সাহাবা কিরাম আলহানের ইসাদ করেন হাদ্দাসানা ইবনু আবি ওমার আলা হায়দাসানা সুফিয়ানু

বিভিন্ন পাগড়ি নবী করিম সাল তালা আলিহ আলহাসাল কর্তৃক ব্যবহারের প্রমাণ আছে যত আলী আলহ সালাম বিভিন্ন ধরনের পাগড়ি পরিধান করেছেন প্রথমত পাগড়ি পরিধান করা সুন্নত যে কোনো রঙের পাগড়ি পরিধান করলে এর দ্বারা পাগড়ি পরিধানের সুন্নত আদায় হয়ে যাবে এছাড়া যেমন নবী করিম আলি আলহিউআসাল্লাম পরিধান করেছেন তেমন পরিধান করলে ইনশা আল্লাহ আলসাল দ্বিগুণ সওয়াব পাওয়া যাবে সুতরাং কালো পাগড়িও পরিধান করেছেন এছাড়া সাদা পাগড়িও নবী করিম সাল আলী পরিধান করতেন আর বেশিরভাগ সময় নবী করিম সাল সাদা পোশাক পরিধান করতেন সাদা পোশাক পরিধান করতে তিনি উৎসাহ প্রদান করতেন যে সাদা পোশাক পরা উচিত পরবর্তী হাদি শরীফ বর্ণনা করেন হায়দাসানা গাইলানা ওয়া ইউসুফ ইউসুবনু আইসা হদাসানা ওয়া কি আন রকি। আন জাফারিবনী আমরিবনী হরসিন আন আবিহি অন্যানবিয়া সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম খতবান নাসা ও আলাইহি এমা মতুন সৌদা ও এটাও অমরবিন হরাইস আরাদিল্লাহতাআলা আনহুবারণা করেছেন যে নবে এ করিম সাল্লাল্লাহ তালা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মানুষদেরকে খুতবা দিলেন ওয়াজ করলেন নসিহত করলেন আর তখন হদুর সাল্লাল্লাহত আলা আলিহি ওসাল্লামের মাথা মোবারকে কালো পাগড়ি ছিল এখন বিষয় হলো এই খুতবা কখন ইশাদ করেছেন ওলা আমাদের বিভিন্ন মতামত আছে কেউ বলেছেন কাবার নিকট হজুরের জন্য সিঁড়ি বসানো হয় উঁচু চেয়ার রাখা হয় মেম্বার স্থাপন করা হয় আর তাতে বসে নবী করিম সাল্ল আলিহ আলি ওসাল্লাম খুতবা ইশাদ করেছেন কাবার চৌখাটে নবী করিম সাল আলিহাস্লাম খুতবা ইসাদ করেছেন আবার কেউ বলেছেন এই ঘটনা মদিনা শরীফের আর সেখানে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম

সিমলা যে রয়েছে এই সিমলা নবী করিম ওয়াসাল্লাম কখনও তা নিজের উভয় কাঁধের মাঝে রাখতেন এভাবে এবং কখনো ডান পাশে রাখতেন আবার কখনো হজর আলহি সাল্লাম এটি বাম পাশে রেখে দিতেন উভয় পাশে রাখা নবী করিম সাল্লু থেকে প্রমাণ পাওয়া যায় সুফিগনের মতে এটা বাম পাশে রাখা ভালো কারণ এটা কলবের নিকটে আর পাগরি কলবের কাছাকাছি থাকলে এর দ্বারা কলবের হেফাজত ও পরিচ্ছন্নতা ইনশাআল্লাহ থাকবে তারা তাদের এই বিষয়ে উৎসাহ প্রদান করতেন নাফে বলেন যেভাবে নবী করিম সাল আলী ওয়াসাল্লামের সম্পর্কে হজরত ইবন ওমর ওরাজাল আনহু বলেছেন যে হজরুল আলহি সালাম দুই কাঁধের মাঝে তার শিমলা ছেড়ে দিতেন অনুরূপ হজরত ইবন ওমর ওরাজতাল আনহুও তার শিমলা দুই কাঁধের মাঝে ছেড়ে দিতেন ওবায়দুল্লাহ বলেন আমি হজরত কাসিম বিন মোহাম্মদ এবং সালিম রাহ মহমুল্লাহ তালাকে দেখেছি যে তারা উভয়ই এভাবে পরিধান করতেন অর্থাৎ যেমন দেখেছেন তেমন আমল করার চেষ্টা করেছেন পরবর্তী হাদিস শরীফ হাদ্দাসানা ইউসুফ উবনু ঐসা অলা হদাসানা ওয়াকি অলা হেদাসানা আবু সুলাইমানা ওয়াহুয়া আব্দুর রহমান ইবনুল ওয়াসিনী আন এ ক্রিমাতা আর ইবনে আব্বাসিনালা নাসা ও আলাইহি ইমামতা ও ইমাম তিন মিজি ইসাদ করেন আমাকে হাদিস বর্ণনা করেছেন ইউসুফুন ইসা তিনি বলেন আমাকে হাদিস বর্ণনা করেছেন ওয়াকি ওয়াকিবিন আল জরাহ তিনি বলেন আমাকে হাদিস বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে গসিল আব্দুর রহমান ইবনে গসিল ইবনে গসিল গসিল অর্থ যাকে গোসল দেওয়া হয়েছে যাকে গসলের এখানে অর্থ মাকসুল যাকে যাকে গোসল দেওয়া হয়েছে এবং গসিল উপাধি গসিলুল মালায়িকা এটি হজরত হানজালা আদালত আনহুর তাকে ওষদের দিন এই উপাধি দেওয়া হয়েছে যখন তিনি গোসল ফরজ হওয়া অবস্থায় শহীদ হয়ে গিয়েছিলেন তখন ফেরেশতারা তাকে গোসল দেয় তখন থেকে তার উপাধি গসিলুল মালাইকা হয়ে যায় আর এই আব্দুর রহমান তিনি হজরতে হানজালা অরাদ তালা আনহুর তার প্র তার তার নাম আব্দুর রহমান তার বাবার নাম সোলাইমান তার দাদার নাম আব্দুল্লাহ এবং আবদুল্লাহর বাবা হজরত সঈদুলা হানজালা অরাদ তালা আনহু কাজে তার প্রপৃতার দিকে সম্পর্ক করে বলেন যে আব্দুর রহমান ইবনুল গাসিল তিনি বর্ণনা করেন ইক্রিমা থেকে ইক্রিমা বর্ণনা করেন হাজরত ইবনা আব্বাস অরাদ আনহু থেকে যে নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লাম লোক সম্মুখে খুতবা দিলেন এবং হজরুল সাল্লাহ তাল্লা আলিহ আলি ওয়া বরকতময় মাথায় পাগড়ি ছিল যার মধ্যে তৈলাক্ত ভাব ছিল এখানে বিভিন্ন শব্দ বলেছেন কেউ বলেছেন ও আলাইহি ইমামাতুন দাসমা ও হজর আলহি সাল্লাম যে পাগড়ি পরিহিত ছিল তা এমন ছিল যা তৈলাক্তর মতো তবে অন্যান্য বর্ণনায় এসেছে আওয়া আলাইহি ইমামাতুন ও অর্থাৎ পাগরি এমন ছিল যা কালো বর্ণের আবার অন্য বর্ণনায় এসেছে ওয়া আলাইহি ইসাবাতুন দাসমা ও তথা হজুর সলাতু সালামের মাথায় পট্টি বাঁধা ছিল অর্থাৎ পবিত্র মাথায় ব্যথার কারণে ব্যথার যন্ত্রণায় তিনি আলাইহি সলাতু সালামের পবিত্র মাথায় পট্টি বাধা ছিল যাতে চর্বি লেগেছিল তৈলাক্ত ভাব ছিল এরকম বিভিন্ন প্রকারের শব্দ এসেছে তিনি আলাইহিস সালাতু সালামের পাগড়ি এবং পট্টি পরিধান সংক্রান্তে কিছু হাদিসে পাক ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে উল্লেখ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ির বিষয়ে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করুক এবং পাগড়ির ন্যায় পবিত্র সুন্নাতের উপর আল্লাহ তাবারক তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক পাগড়ি সর্বক্ষেত্রে কল্যাণকর ও লাভজনক আর পাগরির ধৈর্ঘ্য হচ্ছে নবী করিম সাল্ল আলী সালামের পাগরি খুব বেশি বড় ছিল না যা মাথার জন্য কষ্টসাধ্য আর এত ছোট ছিল না যার দ্বারা মাথা শীত ও গরম থেকে নিরাপদ না থাকে বরং মধ্যম ধরনের ছিল এতে করে মাথায় কষ্টানুভবও হতো না আর এর দ্বারা মাথা সুরক্ষিত থাকতো এর দ্বারা বোঝা যায় পাগড়ি পরিধানের কারণে মাথা হেফাজতে থাকে মাথা সুরক্ষিত থাকে ঠিক আছে তবে মূল উদ্দেশ্য হচ্ছে যেন পার্থিব মতলব না থাকে বরং প্রকৃত উদ্দেশ্য নবী করিম সাল্লা সাল্লামের সুনতির উপর আমল করা যেমন ইবনে অমা রদাল আনহুমা এর বাহ্যিক কোনো হিকমত সম্পর্কে তো আমরা কিছু জানি না যে পিছনে সীমনা রেখেছেন তবে যখন তিনি নবী করিম সাল্লি সাল্লামকে দেখেছেন সেভাবে রাখা শুরু করলেন যখন হজরত কাসিম দেখেছেন তিনি ইবন ওমর দেখেছেন অথবা অন্য কোনো সাহাবিকে দেখেছেন তিনি ওইভাবে পরিধান করা শুরু করলেন হজরত সালিম দেখলেন তিনি এইভাবে পরিধান করা শুরু করলেন তো মূল উদ্দেশ্য নবী করিম সাল্লা সুনতকে অনুসরণ করা এছাড়া হজর আলহি সালামের যে সকল সুননত আছে তাতে আল্লাহ তাবারাকাল পার্থিব দিক থেকেও অসংখ্য কল্যাণ রেখেছেন বিষয়টা এমন না যে এসব কাজে কেবল পরকালীন কল্যাণ আছে বরং আল্লাহ তাবারকতাল সেসব বিষয়ে জাগতিক কল্যাণও রেখেছেন যেহেতু আল্লাহ তালা তার হাবিবকে ওই সকল বিষয়ের হুকুম দেন যা শ্রেষ্ঠ এবং উত্তম এতে আমলকারীর জন্য কেবল কল্যাণ আর কল্যাণ আল্লাহ তাবরক তালা আমাদেরকে নবিয়েকারিম সল আল্লাহ তালা আলী আলিয়াসাল্লামের সুনতগুলো বাস্তবায়ন করা তার সুনত অনুসরণ করার তৌফিক দান করুক আমিন নাবিল আমিন صلى الله تعالى عليه وآله وسلم حديث مصطفى حديث مصطفى درس شمائل الترمذي